গুনে গুনে আর কয়েক দিনের অপেক্ষা, ভাষার মাসে শুরু হবে বাঙালির প্রাণের বইমেলা। করোনার কারণে বইমেলা গেল বছর নির্দিষ্ট সময়ে শুরু না হলেও এবার যথাসময়ে মেলা শুরুর জন্য চলছে প্রস্তুতি। নতুন বই প্রকাশের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন লেখক প্রকাশকরা। এদিকে চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় বেড়েছে কাগজের দাম, এজন্য যে পরিমাণ বই ছাপার কথা তেমন ব্যস্ততা চোখে পড়েনি প্রেসগুলোতে। এখন কাগজের দাম হিসেবে তো মনে করেন কমই ছাপতেছে, আগে যেমন বইটা চলতো 2,000-5,000, এখন সে ছাপতেছে 500-1,000, কারণ দাম বেশি, তত পোষাইতেছে না, খরচ বেশি, কাগজের দাম বৃদ্ধি অনেক বেশি, অনেক দাম, টন প্রতি মনে করেন না 50,000 টাকার বাইরে গেছে। কাগজের দাম বৃদ্ধির কারণে বইয়ের দাম বাড়তে পারে বলে ধারণা প্রকাশকদের। তবে দাম বাড়লেও প্রকৃত পাঠকরা ঠিকই তাদের পছন্দের বই কিনবেন বলেও আশা তাদের। একদিকে যদি দাম বাড়ে, আরেকদিকে তো আমরা সেটা দাম কমাইতে পারবো না, বা যেই দামে আগে বই সেল করতাম সেটাও পারবো না, কারণ দামটা কিন্তু অল্প বাড়ে নাই, ব্যাপক হারে বাড়ছে। কারণ আমাদের দেশে পাঠকের সংখ্যা এমনিতেই কমে যাচ্ছে দিনের দিন, পাঠককে বিমুখ করা যাবে না, সুতরাং দাম কিঞ্চিত বৃদ্ধি পাবে, কিন্তু সেই বৃদ্ধিটা সহনীয় পর্যায়ে রাখার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। প্রাণের অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান প্রকাশকরা। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।